আজকের ভিডিওটা হলো প্রবলেম সলভিং নিয়ে এবং ক্রিয়েটিভিটি নিয়ে, কীভাবে ক্রিয়েটিভ ওয়েতে একটা প্রবলেম সলভ করা যায় সেটাই বলবো। এই স্টোরিটা একটা এয়ারপোর্টের, একটা এয়ারপোর্টে একটা ক্যাফে ছিল, এবং এয়ারপোর্টে যারা গিয়েছো তারা তোমরা খেয়াল করেছো এয়ারপোর্টে যে মানুষ ক্যাফেগুলোতে অনেকক্ষণ ধরে বসে থাকে, বিকজ ফ্লাইট আসতে টাইম লাগে, তারাও ওইখানে আরাম করে কফি খেয়ে বসে কাজ করে, বই পড়ে, ল্যাপটপে যে কোনো অফিস অফিসে কাজ থাকলে সেটা করে। অ্যান্ড দেন ওই ক্যাফের যে মালিক ছিল সে একটা বড় ঝামেলায় পড়লো, যারে আমরা যে ক্যাফেটা করেছি এখানে মানুষ খায় হলো 10 মিনিট, বসে থাকে হলো 30 মিনিট, এখন এদেরকে তো সরতে বলা যায় না, কী করা যায়? এখান একজন এক একটা সলিউশন নিয়ে আসলো। কেউ বললো যে চেয়ারগুলা একটু আনকমফোর্টেবল করি, তাহলে হয়তো মানুষ বেশিক্ষণ বসে থাকবে না। আরেকজন বললো আচ্ছা চেয়ার আনকমফোর্টেবল না করে কাজ করি, যখনই খাওয়া দাওয়া হবে আমরা তাড়াতাড়ি টেবিল পরিষ্কার করে ফেলবো, তাহলে ওরা বুঝবে যে আমরা চাচ্ছি যে ওরা চলে যাক। অ্যান্ড দেন একজন একটা ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে আসলো যে ভাই দেখেন এখানে যারা আসে তারা সবাই কিন্তু বেশ ভয়ে থাকে যে কখন এয়ারপোর্টে ফ্লাইট মিস হয়ে যায়, এই কারণে ওইখানে কিন্তু ফ্লাইট মনিটর দেওয়া থাকে ক্যাফের পাশেই, ফ্লাইট মনিটরে দেখা যায় যে কোন প্লেন কখন যাচ্ছে, কোনটা আসছে, কোনটার বোর্ডিং শুরু হয়েছে। ও বললো যে এক কাজ করবো, আমাদের যখনই ক্যাফেতে সব মানুষ ভরে যাবে আমরা ফ্লাইট মনিটরটা অফ করে দিব। কেন? কারণ মানুষ কিন্তু একটু বড় ফ্লাইট মনিটর দেখে, ফ্লাইট মনিটরে দেখে যে ওর ফ্লাইটটা কতক্ষণ পরে বা বোর্ডিং শুরু হয়েছে কিনা, যদি ফ্লাইট মনিটর বন্ধ থাকে ফ্লাইট মিস করার ভয়ে ও তাড়াতাড়ি উঠে যাবে এবং খোঁজ করবে যে কোথায় মনিটর আছে দেখার জন্য যে টাইমটা। অ্যান্ড এই কারণে দেখা গেল যখনই ফ্লাইট মনিটর অফ করে দেয় আস্তে আস্তে মানুষজন খালি হয়ে যায়, এবং একটু পরে যখন আবারও জায়গাটা খালি হয়ে যায় আবার ফ্লাইট মনিটর অন করে দেয়। সো আই জাস্ট লাভ দ্য আইডিয়া যে কীভাবে খুবই সিম্পল একটা কাজ করে একটা বড় প্রবলেম সলভ করে ফেললো। সো তোমার লাইফে যে প্রবলেমগুলো আছে চেষ্টা করো যে আরও কীভাবে কনভেনশনাল মেথডের বাইরে ইন্টারেস্টিং ওয়েতে সলভ করা যায়। তার কারণ হলো তুমি যখন ওরকম একটা ইন্টারেস্টিং ওয়েতে প্রবলেমটা সলভ করবা তোমার কাছে মনে হবে যে আচ্ছা প্রবলেম সলভিং তো একটা ইজি ব্যাপার, এবং ক্রিয়েটিভিটির যে একটা চর্চা হয় এই জিনিসটাও ইজি হয়ে যায়। সো ইয়েপ, ট্রাই দিস আউট অ্যান্ড লেট মি নো তোমার লাইফের কোনো একটা প্রবলেম যদি তুমি ইন্টারেস্টিং ওয়েতে সলভ করে থাকো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।